দাদা একটু সরে ফুসকা নিন না। এ দিদি, তোমরা এখন দুরুদ যে ফুসকা খান না। কেমন অশুভ লোক রে, মুখের উপর কথা বলে। কেমন সভ্য সেঙ্গড়ি অশুভের মতো আচরণ লাগাইছে। ফুসকা খেতে আসছেন নাকি ঝগড়া করতে আসছেন? আপনি ফুসকা খাওয়াচ্ছেন না মুখ চালাচ্ছেন? আপনার সাথে কথা বলাটাই আমার দোষ হয়েছে। আপনার সাথে কথা কওয়া মোর অপরাধ হচ্ছে, অপরাধ। এ কে আছিস ভাই, একে পাগলখানায় নিয়ে যা। কোথায় আছেন এই সেঙ্গিটা? মাথা খারাপের হসপিটালে নিয়ে যা, মাথা খারাপের ডাক্তার দেখান। মাথা আমার খারাপ না বুঝলেন, আপনার মাথা খারাপ। ও সরি সরি, তোমার তো মাথা খারাপ না, মাথার স্ক্রু ঢিলা। অজব ছিল ময়রি, কি মারাত্মক সেঙ্গড়ি বাবা। এই আপনি এখান থেকে যাবেন নাকি লোক ডাকবো? তুই এটা কোনো থেকে যাবো না, আমার বন্ধুগুলোকে ডাকাবি। বন্ধুগুলো বলবো সারাক্ষণ বাংলা খায়া থাকে। সি কথা বলার কি ধরন, আপনার কথা বলার ধরন দেখে মনে হয় আপনি একটা ফালতু পেটা ছাওয়া। তোমার কথা কওয়ার স্টাইল দেখে মনে হয় যে একটা তোমরা সিললেনি জেটিমা। জেটিমা মানে কে জেটিমা? তো কাই বেটা ছাওয়া শুনো, তুমি কি বেটা ছাওয়া? মুখ দেখি বেটা ছাওয়া মনে হয়। ও সরি সরি সরি, আপনি তো একটা শিশু। ও সরি সরি সরি, তুই তো এলাং জন্মই নেস নাই। মুখ দিয়ে পাওয়া যাবে না আপনার সাথে। তোর সাথে বক বক করে পাওয়া যাবে না। আপনি কি সকালবেলা কচু খেয়ে আসছেন নাকি? আপনি কি সকালবেলা লাল পিঁপড়ের চাটনি খেয়ে আসেন? লাল পিঁপড়ে কেউ চাটনি খায় নাকি? তো কাঙ্কি সকালবেলা ঘুম থেকে উঠিয়ে কচু খায়। তাহলে এত ঝগড়া করছেন কেন? তা আপনি এত তর্ক করছেন কেন? এ দাদা, আমি আর আপনার ফুচকা খাবো না, আমি গেলাম। মুই ফুচকা বেশি করে খান, তাই মুই আগালুম। আপনি পারলে কিছু ফুচকা প্যাকেট করে বাড়িতে নিয়ে যান, নিয়ে গিয়ে সিদ্ধ করে মাইয়া সাও মিলে খান। আপনি ভাতার মাইয়া মিলে খালি পেটে থাকেন। আমার 14টা ভাতার আছে না? তা আমার 50টা মাইয়া আছে না? আরে আপনি লোকটাই ফালতু, আপনার কপালে কি রকম করে মাইয়া জুটবে? আরে আপনি মেটাই বাজে, তো আপনার ভাতার কেমন করে জুটবে কপালে? আমি যদি একটা চোখ মারি না, 100টা ছেলে ভাতার হওয়ার জন্য আসবে। আর মুই যদি একনা প্যান নিচত পরং না, নিচত পরে বাইরাত বিরাং না, 1000টা সেঙ্গড়ি মোর মাইয়া হওয়ার জন্য আসবে। এই এই হাত দেখছিস, হাত এক চড় মারবো এই হাত দিয়ে। ও হাতে কতগুলো হাড্ডি, শক্ত না নরম? শক্ত শক্ত। ও তাহলে মাইনো 100 দিনে কাজ তো ভালোই পাইস, কোদাল চালে চালে হাত শক্ত হয়েছে মানে করা পড়ছে। তোর সাথে পাওয়া যাবে না। ও হো মাইনো, বাড়ি কোটে কয়া তো যা। তোর বাপের মাথায়। বাহ ভালো জায়গায় বাড়ি তো আপনার। ও হো সাথে আপনার নামটা তো বলে যান। ফালতু লোক। ও মা গো কি সুন্দর নাম।